নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2019 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এর আগে আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় MCQ শূন্য স্থান ট্রু ফলস টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। এবার আমি চার দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে আমি এইগুলো সলভ করে দিচ্ছি। চার দাগে রোমানের প্রশ্ন কি বলেছে, 2019 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো সুদের হার আর সমান 5% যেটা বলে দিয়েছে, এবং সময় বলেছে 1 মাস। মাসিক মানে কি, 1/12, মাসকে 1/12 দ্বারা ভাগ করে 12 দিয়ে ভাগ করে এটাকে বছরে নিয়েছি। সময় এখানে কি আছে, সময় তো 1/12 আছে, সুদ 1 টাকা, আসল পিস আসলের মানটা বের হবে। পি সমান সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/R·T। ইন্টারেস্ট কত আছে, 1 টাকা আছে, মাল্টিপ্লাই 100 গুণ আর কত আছে, 5 আছে, সময় কত আছে, 1/12 আছে, 5 × 120 গুণ 1/12, ওইদিকে উল্টে গেছে, 12/1 হয়েছে, 12 × 2 মানে 20 × 12 কত হবে, 240 টাকা এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্টির অঙ্ক, এক অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। কোষে দেখি 14 অঙ্ক, SQB অঙ্ক, ধরি ব্যবসায় মোট লাভ হয়েছিল 1 টাকা, প্রথম ব্যক্তির লাভ X·3, এখানে কিছু অনুপাতগুলির যোগ ফলে যে 3:5:8 এটাকে যোগ করেছে, ঠিক আছে, 5 × 3 = 8, 8 × 8 = 16, 3X/16। তৃতীয় ব্যক্তির লাভ এক্স গুণ কত আছে, তৃতীয় ব্যক্তি কত আছে, 8, 5 আছে, এটা কিন্তু 5 আছে, ঠিক আছে, ও সরি, তৃতীয় ব্যক্তির লাভ, তাই তো, তৃতীয় মানে 8 আছে, আমি দ্বিতীয় ব্যক্তির লাভটা বের করিনি, যেহেতু বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তার জন্য তৃতীয় ব্যক্তিটা বের করছি, X·8/3 + 5 + 8 মানে কি, 8X/16 টাকা। তো দেখো প্রশ্ন অনুসারে 8X/16 − 3X/16 = 60, লসাগু 16 16 ভাগে মিলে গেল, 8X বসে গেল, 16 16 কেটে গেলে কী থাকছে, 3X, 8X থেকে 3X বাদ দিলে কত থাকছে, 5X/16 = 60, 5X = 60 × 16। সুপ্রিয় দর্শকার্থী, X = কী থাকছে তাহলে, 60 × 16/5, 5 × 60, 12 × 16 করলে কত হবে, X = 192 টাকা, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, X = কত থাকছে, 192 টাকা। 2019 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র রোমান 3 অঙ্ক, A/2 = B/3 = C/4 = 2A − 3B + 4C/P হলে P এর মান কত হবে। তো দেখো A/2 = B/3 = C/4, 2A 3B 4C/P = কে, ধরি K ≠ 0, A = 2K, B = 3K, C = 4K। তো দেখো 2 × A = 2K − 3 × B = 3K যোগ 4 × C = কে আছে, 4K, 2 × 4 এখানে কে হয়ে গেল, 3 × 9K, 4 × 4 = 16K, 16 = কত হয়, 20K − 9K/P = K, 20K থেকে 9K বাদ দিলে কত থাকছে, 11K/P = K, P = 11K, 11K, K কেটে গেলে কী থাকছে, P = 11 থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক চার দাগের অঙ্ক, X ≥ Y² এবং Y = 2A, X = A হলে Y² − 4AX এর মানটা কত। তো দেখো X ≥ Y², X = কী আছে, KY², এখানে কিন্তু K ≠ 0, অশূন্য ভেদ্রুবক লিখবে, S = কী আছে, K × 2A বলেছে, 2A² এক্স এর মান কত, এক্স এর মান এ বসিয়ে দিয়েছি, K × 4A², K = কী থাকছে, A/4A², K = এখানে কী থাকছে, এখানে কিন্তু আমরা নজর করতে পারছি, এখানে একটা এ কেটে গেলে কী থাকছে, এখানে একটা এ থাকছে, 1/4A, তো কী থাকছে দেখো, 4A K, আর এখানে কী থাকছে, X = কী থাকছে, এই যে K = কী থাকছে, আমরা এখানে নজর করতে পারছি যে KY² থাকছে, K এর মান কী আছে, K এর মান এই যে 1/4A, তার মানে কী থাকছে, এখানে Y² থাকছে, তাহলে কী থাকছে, X = KY², X = কী থাকছে, Y² / 4A থাকছে, তাহলে এই দিকে তাকাও, Y² = কী থাকছে, 4AX থাকছে, এই যে Y² = 4
এর সঙ্গে এক্স গুণ করলে ফোর এক্স হয়। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দেখার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। এবিসিডি ট্র্যাপিজমের বিসি সমান্তরাল এডি, এই যে বিসি সমান্তরাল এডি এবং এডি ফোর সেন্টিমিটার, এডি এডি ফোর সেন্টিমিটার, এইটা ফোর সেন্টিমিটার, এটা ফোর সেন্টিমিটার। আর নজর করতে পারছি যেখানে এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে এ ও সি সমান সমান ডি ও বি, ওয়ান বাই টু হলে বিসি এর মান কত। তো দেখে নাও অঙ্কটা আমি করেছি যে ত্রিভুজ এ ও ডি আর সি ও বি ক্ষেত্রে কোন ও এ ডি আর কোন ও সি ডি, এটা কোন এ আর কোন সি, কোন এ আর কোন সি, ঠিক আছে, এই কথা বলেছি একান্তর কোন। এডি সমান্তরাল বিসি আর এসি, তো এসি তো এই যে এসি তো ভেদক, তাই তো। তাহলে আবার কোন ওডি এ সমান সমান কোন ও সি বি, এডি সমান্তরাল বিসি, বিডি ভেদক, কোন এওডি সমান সমান কোন বিওসি, বিপ্রতীক কোন। তাহলে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ সিওবি সদৃশ কী হবে, সদৃশ হবে এও বাই সিও সমান সমান ডিও বাই ওবি সমান সমান এডি বাই বিসি। তাহলে কী দেখছে, এও বাই ওসি সমান সমান ডিও বাই ওবি সমান সমান ওয়ান বাই টু প্রদত্ত, এডি বাই বিসি মানে কি ওয়ান বাই টু, এডি বাই বিসি মানে কি ওয়ান বাই টু। তাহলে এই যে এডি বাই বিসি সমান সমান ওয়ান বাই টু, এডির মান কত, ফোর আছে, যেটা এই যে উপরে তো বলে দিয়েছি এডির মান ফোর। তাহলে কী থাকছে, ফোর বিসি ওকে বিসি চার গুণি আট, এইট সেন্টিমিটার এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, ছয় দেখের অঙ্ক, একটি বৃত্তে দুটি জ্যা এ বি ও এসি পরস্পর লম্ব, এ বি ফোর সেন্টিমিটার এবং এসি থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং এসি, যেখানে এ বি ফোর সেন্টিমিটার এবং এসি থ্রি সেন্টিমিটার, তো এটা লম্ব, এটা ভূমি। তাহলে অতিভুজের মানটা বের করলে হয়ে যায় এ বি সমান ফোর সেন্টিমিটার, এসি থ্রি সেন্টিমিটার। বিসির মান কী আছে, অতিভুজ স্কোয়ার সমান কী আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কি ভূমি স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, এটা আগে বসিয়েছি আমি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বির মান ফোর, এসির মান থ্রি, চারি চারি ষোলো, তিন তিরিকে নয়, ষোলো নয় কত হবে পঁচিশ, রুট টোয়েন্টি ফাইভ। তাহলে রুট টোয়েন্টি ফাইভ মানে কি, এটা যদি পাঁচ হয় তার মানে কি ও সি, এই যে এইটা, অর্থাৎ সি আর বি বা বিসি পাঁচ যদি হয় তাহলে ও সি আর ও বি কত হবে, আড়াই আড়াই হবে, এটা টু পয়েন্ট ফাইভ হবে, এটা টু পয়েন্ট ফাইভ হবে, তার মানে কী থাকছে ব্যাসার্ধ সমান সমান কী থাকছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার। সাত দাগের অঙ্ক কী বলেছে, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি এ বি ফাইভ সেন্টিমিটার এবং বিসি টুয়েলভ সেন্টিমিটার হয় তবে বিডির দৈর্ঘ্য কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, দেখুন আমি অঙ্কন করেছি এ বি সি সমকোণী ত্রিভুজ, এসি সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান কী থাকছে, এরা তো অতিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পাঁচ স্কোয়ার প্লাস বারো মানে বারো স্কোয়ার, পাঁচ পাঁচা পঁচিশ, বারো বারো একশো চুয়াল্লিশ, একশো উনসত্তর। তাহলে কী আছে, ত্রিভুজ এ বি সি আর এ ডি বি, এ বি সি আর এ ডি বি, তাই তো। তাহলে এসি বাই এ বি সমান সমান বিসি বাই বিডি, বিডি সমান সমান কী আছে এ বি গুণ বিসি বাই এসি, পাঁচ গুণ বারো বাই তেরো, পাঁচ বারো ষাট আর তেরো মানে চার পূর্ণ আটের তেরো। সুপ্রিয় দর্শকার্থী, দু হাজার উনিশ সালে মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করেছি, আর বাকি যে অঙ্কগুলো আছে আট দাগ থেকে এই অঙ্কগুলো আমি পরের দিন বুঝিয়ে দেবো, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।